ট্রেনে বসে গেছি, ট্রেনটা ফাঁকাই আছে, স্টেশনে কাজ আনো হচ্ছে, কিছুই হয়নি বলতে গেলে, উপরগুলো এত বড় বিশাল স্টেশন। তো এবার বাইরে যাচ্ছি আমরা, লাঞ্চ করতে খুঁজি একটা হোটেলে মন্দিরের সামনে। তো এখন যাচ্ছি হনুমান গাড়ি মন্দির, এই বাইরে থেকে দর্শন করছি, লাস বাবা ট্রেন আছে হনুমান গাড়ি মন্দির, আর ভিতরে গেলাম না কারণ হচ্ছে প্রচন্ড ভিড়। ট্রেনে উঠে বসে গেছি, এখন আমাদের আদ্রাকবালি চাই রেডি। এই যে এইমাত্র নেমে গেলাম ট্রেন থেকে, আবার রাইট টাইমে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে আবার একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাই রেডি হয়ে গেছি, স্নান করা হয়ে গেছে, এখন 4:30 মতন বাজছে। তো যাচ্ছি হচ্ছে স্টেশন, আর আজকে যাচ্ছি অযোধ্যা, অযোধ্যা রাম মন্দির দেখতে। তো আজকে সারাদিনই অযোধ্যায় কাটাবো, আর বিকেল না সন্ধ্যে 6টার সময় আবার ট্রেন আছে রিটার্নের। তো চলো যাওয়া যাক, আর ট্রেনেরও টাইম আছে। তো চ্যানেলে তো নতুন থাকলে প্লিজ আরেক সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি আজকের ভিডিও। তো আমরা চলে এসেছি বেনারস স্টেশনে, এবার স্টেশন থেকে হচ্ছে ট্রেন ধরা আমাদের, 5:30টার সময় ট্রেন আছে একটা, যদি হয়তো ওইটাই ধরে নেবো। স্টেশনে এখনো বসে আছি, 5:30 ট্রেনটা ধরতে পারিনি, আর যেটা 6:15 ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল সেটা ওইটাই ধরবো, কিন্তু ওটা 8টার সময় আসবে। এবার ট্রেন আসছে, তো অযোধ্যা ধামের জন্য ট্রেনটার রুট ঘুরে যাবে, রাস্তা দিয়ে বগি চেঞ্জ হয়ে যাবে দিন দিন, তখন চাপি তারপর কথা হবে। ট্রেনটা ফাঁকাই আছে, তো এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন, মাত্র 4টে স্টপেজ দাঁড়াবে। তো এখন যাওয়া যাক জয় শ্রীরাম বলে ঠাকুরের কাছে। এটাও ভাবতে পারিনি যে কোনো দিন দেখা হবে, ঠাকুরের ইচ্ছা এখনো ভালো করে দেখা হোক তারই হবে। ট্রেন ঢুকছে জোনপুর, বাজছে। তো এবার আমরা অযোধ্যা ঢুকবো, আর একটা স্টেশন পরে, তো স্টেশনগুলো ট্রেন দাঁড়াবে না, অযোধ্যাতে ডাইরেক্ট দাঁড়াবে। আর যা ঘুম আসছে, প্রচুর দেরি হয়ে গেল আমাদের, প্রচুর দেরি। এই যে অযোধ্যায় আমরা ঢুকছি এবার, জয় শ্রীরাম, জয় অযোধ্যা ধাম কি, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এবার যাবো, কত দেরি হয়ে গেল আমাদের। অযোধ্যাতে এসে আমরা পৌঁছালাম, নতুন স্টেশন হচ্ছে, চলো এবার যা যাক। স্টেশনে কাজ আনো হচ্ছে, কিছুই হয়নি বলতে গেলাম, উপরগুলো এত বড় বিশাল স্টেশন। স্টেশন যেরকম ভিডিওতে দেখি সেরকমই মন্দিরের আদলে তৈরি। অযোধ্যার রাস্তা ঘুরছি আমরা, তো এইটা মন্দির যাওয়ার একটা গেট নতুন বানিয়েছে। তো এটা মন্দিরের গেট, মন্দির এখনো দেখতে পাইনি, কত দূরে জানি না, ঠাকুরের দর্শনটা ভালো করে পেলেই হবে। এখনো অবধি ফোন অ্যালাউ হচ্ছে, ভিড়টা সেরকম বেশি কিছু নাই। Thank you.
অনেকটা ভিতরে এসছি, এখন অবধি ফোন অ্যালাউ হচ্ছে। আর লোক কাতারে কাতারে লোক, মন্দির এখনো হচ্ছে স্ট্রাকচার। এতদূর যে ক্যামেরা অ্যালাউ করবে ভাবতে পারিনি। দর্শন করা কমপ্লিট হয়ে গেছে, আর এত ভালো দর্শন করেছি, মানে পুরো কাছে থেকে গিয়ে দারুণ। আর জায়গা মানে সিস্টেম খুবই ভালো, খুবই। তো আমাদের এখানে চাবি নেওয়া, তালা, ব্যাগ নেওয়া হচ্ছে। তো এত সুন্দর দর্শন করেছি, খুবই ভালো লাগছে। এখানে সবাই চলে এসছে, রাজি আছে। তো এবার খাওয়া দাওয়া করবো, যে যদি টাইম হচ্ছে তো হনুমানগড়ি মন্দিরটা যাবো একবার, চলো দেখতে রাখো। তো এবার বাইরে যাচ্ছি আমরা, দারুণ দর্শন হলো ঠাকুরের। দর্শন হয়ে গেল, বাইরে চলে এসছি। এবার চলো কিছু কেনাকাটার ধরনের করি, রামের মূর্তিগুলো একটা কিনবো ভাবছি। একটা হোটেলে মন্দিরের সামনে, তো ওখানে সবই তো হচ্ছে ভেজ আইটেম, কিন্তু আমাদের পছন্দ একটা না। তো আমাদের এখানে খাবার চলে এসছে। তো এটা হচ্ছে 150 টাকা থালি, এখানে রুটি ছিল, তো রুটি আমরা নিয়ে নেবো, ভাতের কোয়ান্টিটি বেড়ে গেছে। আর আমার তো এখনো আসেনি, কিন্তু খাবারে খুব সুন্দর সেন্স হচ্ছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে মার্কেট ঘুরছি। আর একটা বড় বড় রামের মূর্তি কিনেছি, তো এত সুন্দর জায়গাটা। তো এখন যাচ্ছি হনুমানগড়ি মন্দির, এই বাইরে থেকে দর্শন করে চলে আসবো, আবার ট্রেন আছে সেই জন্য। হনুমানগড়ি মন্দির আর ভিতরে গেলাম না, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়, আর আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। জয় বাজরঙ্গলী কি যে। তো বাজরঙ্গলী দর্শন করতে আর ভিতরে গেলাম না, বাইরে থেকে দর্শন করলাম, কিছু করার নেই। আর আমি বাজরঙ্গলী দর্শন ফোনে করেছি অনেক আগে, দেখা হলো, ঘোরাঘুরি হলো, সবই হলো। এবার ট্রেনের উদ্দেশ্যে আমরা রওনা হব, কারণ 5:15 তো ট্রেন। এত সুন্দর লাগছে দেখে। তো এটা হচ্ছে ফুল স্টেশনটা, স্টেশন এখনো তৈরি হয়নি, হচ্ছে তাই এইরকম স্টেশন কোথাও দেখিনি, পুরোটা একবার সিট। ট্রেনে উঠে বসে গেছি, গতবার পুরীতে গেছিলাম, আর এবার এখানে দিল আমাদের। তো আমাদের এখানে কিছু স্ন্যাক্স আইটেম দিয়ে দিয়েছে, তো এগুলো পুরীর মতন আছে একই, পুরীর থেকে এখানে খাবারের ডিশগুলো শুধু আলাদা। ওখানে আমাদের আদ্রাক বালি চাই রেডি। এই যে এইমাত্র নেমে গেলাম ট্রেন থেকে, আবার রাইট টাইমে।